হ্যালো গাইস, তো আজকে থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো আমি কি নিয়ে তোমাদের সাথে কথা বলতে এসেছি। তো সত্যি কথাই, দিস ইজ মাই লাস্ট ভিডিও, তো আর ভিডিও আসছে না। কেন কি আমি কথাগুলো তোমাদেরকে একটু ক্লিয়ার করে বলে দিই, কারণ আমার মনে হয় যাই কিছু আমার সাথে ঘটুক বা যা কিছুই আমি ফেস করি সেগুলো সবই তোমাদের জানা উচিত, তোমাদের জানা দরকার, যেহেতু আমি আমার অন্যান্য ভিডিওর সাথে ডেলি লাইফস্টাইল ব্লগিংও তোমাদের সাথে শেয়ার করি। তো সেখানে আমার মনে হলো কি না আমি শেয়ার করি, তো সেই জন্যেই আমার যা যা প্রবলেম এসেছিল, আমার যা ইস্যু এসেছিল সব কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করেছি। তোমাদের কাছ থেকে আমি অনেক মোটিভেশনও পেয়েছি বা পাবো আমি ইন ফিউচারে, আমি জানি। তো দেখো একটা কথা বলি, আমি কখনোই বলছি না আমি যে জিনিসটা ভাবছি সেটা হয়তো ঠিক, কি না, আমি যদি জিনিসটা যেটা ভাবছি সেটা যদি ঠিকই হতো তাহলে হয়তো এত 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 ব্লগার তাদের পার্সোনাল লাইফ শেয়ার করতো না সোশ্যাল মিডিয়াতে। বাট আমার সামহাও, আমি জানি না কেন মনে হচ্ছে, দেখো প্রবলেম সবার লাইফেই থাকে, আমি সেটা আগেও বলেছি এখনও বলছি, সবার লাইফেই ওঠা পড়া আছে, সব কিছুই আছে। আমার লাইফেও অ্যাজ ইউজুয়াল প্রথম থেকেই প্রবলেম ছিল, কিন্তু আমার কেন জানি না আমার এখন ভেতর থেকে যেটা মনে হচ্ছে যে আমি সোশ্যাল প্ল্যাটফর্মে যবে থেকে নিজের পার্সোনাল লাইফটা আমি এক্সপোজ করা স্টার্ট করেছি, প্রবলেমটা হঠাৎ করে সব কিছু দিক থেকেই যেন বেড়ে গেছে, যেন বেড়ে চলে এসেছে, আমি জানি না সামহাও কেন। হ্যাঁ, হয়তো আমার যে প্রবলেমটা এখন রিসেন্টলি হচ্ছে সেটা হয়তো হওয়ার ছিল, তো যেটা হওয়ার থাকে সেটা হবেই, আর যেটা হচ্ছে সেটা হয়তো কোথাও না কোথাও ভালোর জন্যেই হচ্ছে, এটাও আমি বিশ্বাস করি। কিন্তু তার সাথে এটাও আমি জানি না আমার কেন মনে হচ্ছে যে যেন আমার লাইফটাই এখন বেশি আরও প্রবলেমটা বেড়ে যাচ্ছে। তো আমি জানি অনেক শুভাকাঙ্ক্ষী, অনেক ভালোবাসার মানুষও আমি এখান থেকে পেয়েছি, তেমন আমি জানি অনেক হেটার্সও আমি এখান থেকে পেয়েছি। তো সেই জন্য এই ডিসিশানটা বাধ্য হয়ে আমাকে নিতে হলো, কারণ আমার লাইফের সাথে তো আমার ফ্যামিলি মেম্বারদের লাইফও আছে। তো তোমরা কেউ কিছু খারাপ ভেবো না বা কেউ কিছু মনে করো না, আর আমি কাউকে কখনো জোরও করব না যে না তারপরও আমার চ্যানেলে তোমরা থাকো, আমাকে তোমরা সাপোর্ট করো, যাদের ইচ্ছে হবে যাদের মন চাইবে তারা আমাকে সাপোর্ট করবে, যাদের ইচ্ছে হবে না তারা আমাকে ছেড়ে চলে যাবে। আমি কখনো জোরও যেমন তোমাদেরকে কোনো কিছুতে করিনি, বা কখনো আমি কোনো কিছু প্রবলেম নিয়ে তোমাদের সামনে কান্নাকাটি করেও বলিনি আমি এই প্রবলেমের মধ্যে আছি, আমার সাবস্ক্রাইবার দরকার, আমার টাকার দরকার, আমাকে সাবস্ক্রাইব করো, আমাকে এ করো, কারণ আমি মনে করি পার্সোনালি যেটা সিম্প্যাথি দিয়ে কখনো বেশি দূর এগোনো যায় না, বা সিম্প্যাথি নিয়ে স্পেশালি আমি কখনোই কোথাও বেশি দূর এগোতে চাই না। তো সেই জন্য আমি কখনো সিম্প্যাথি গেন করারও তোমাদের কাছ থেকে চেষ্টা করিনি। তো যাই হোক, সেসব কথা ছাড়ো, এবার আসি মেন পয়েন্টে। তো দিস ইজ মাই লাস্ট ভিডিও, আমি এই কারণেই বললাম যে ডেলি ব্লগিং আমি যেটা তোমাদের সাথে শেয়ার করতাম, আমি এখন কদিন আমার লাইফস্টাইলের যে ডেলি ব্লগিংটা থাকবে, আমার লাইফের যা আপডেট, আমার লাইফের সম্বন্ধে যেই আপডেটগুলো ভিডিওর মাধ্যমে তোমরা পেতে সেগুলো আমি এখন দেব না। তো অবশ্যই যারা আমাকে ভালোবাসে আমি যেই ভিডিও দেবো সেই ভিডিওয় কমেন্ট করলে আমি অবশ্যই তাদেরকে অ্যান্সার দেবো, তাদের আমি কোশ্চেনের উত্তর দেবো, কিন্তু আমার ডেলি লাইফস্টাইলের রিলেটেড, ডেলি ব্লগিং রিলেটেড যে ভিডিও সেগুলো এখন কদিন বন্ধ থাকবে, সেই ভিডিওগুলো আসবে না। সেই ভিডিও, এই ধরনের ভিডিও কবে আসতে পারে সেই নিয়েও আমি ঠিকঠাকভাবে তোমাদেরকে বলতে পারছি না যে কবে এই ধরনের ভিডিও আসতে পারে, কারণ আমার মনে হচ্ছে প্রবলেমটা অতিরিক্ত একটু বেড়েই গেছে আমার লাইফে, যেগুলো এতদিন হয়তো ছিল না। তো এমনিতে ফান ভিডিও, নাচের ভিডিও, গানের ভিডিও, হ্যাঁ এই ধরনের ভিডিও তো তোমরা দেখতে পছন্দ করো, তো এই ধরনের ভিডিও তো আমি তোমাদের জন্য আনতেই পারি, কারণ সেখানে তো আমি আমার লাইফস্টাইলের কোনো কিছু আপডেট কাউকে দিচ্ছি না সেই সামহাও। তো ওই ধরনের ভিডিও আমি তোমাদের জন্য অবশ্যই আনবো, কিন্তু সেটা আমার যে টেস্টের রিপোর্টটা আছে, টেস্টের রিপোর্টটা সেটা চলে আসুক তারপরে আনবো আমি। মানে এই এখন এতভাবে চারধারে এতভাবে প্রবলেমের মধ্যে ফেসে গেছি, তো শুধু আমার শরীরের প্রবলেমের জন্য না, অনেক কিছু প্রবলেম হচ্ছে, অনেক কিছু ইনসিডেন্ট এরকমভাবে হঠাৎ হঠাৎ করে হয়ে যাচ্ছে যেগুলো হয়তো হওয়ার নয়, কী হচ্ছে সেগুলো আর বলছি না, প্লিজ কিছু মনে করো না। তো সেই জন্যেই আমি এই ডিসিশানটা বাধ্য হয়ে নিলাম কি ডেলি ব্লগিং আমি এখন কদিনের জন্য বন্ধ রাখবো, তারপরে আমি দেখবো আমার লাইফের প্রবলেমগুলো ঠিক হয়ে যাক, তারপরে আমি নিজে একটু ভাবনা চিন্তা করি, তারপরে আমি যদি ইচ্ছে করে আমার যদি আমি ডেলি ব্লগিং তোমাদের জন্যে আনবো। তো এবার স্পেশাল স্পেশাল মেমোরি, স্পেশাল ভিডিওগুলো হয়তো আমি তোমাদের জন্য নিয়ে আসতে পারি, কিন্তু আমার ডেলি লাইফস্টাইলের আপডেট রিলেটেড যে ভিডিওগুলো সেগুলো আমি আর তোমাদের জন্য আনবো না। তো এই ধরনের ভিডিওগুলো আনা আমি বন্ধ করে দিচ্ছি এখন আপাতত। যদি আবার আমার কখনো মনে হয় হ্যাঁ ডেলি লাইফস্টাইল রিলেটেড ভিডিও তোমাদের জন্য আমি আনবো, তখন আমি নিয়ে আসবো।
তো এমনিতে ভিডিও আসবে, চ্যালেঞ্জিং ভিডিও আসবে, ফান ভিডিও আসবে, এই ধরনের ভিডিও আমি তোমাদের জন্য আনবো। চ্যানেলটাকে আমি একদমই বন্ধ করে দেব না, কারণ আমার মনে হয় আমি এখান থেকে যে 300 সাবস্ক্রাইবারও যদি আমি পেয়ে থাকি তো সেটাও আমার কাছে অনেক। তো যদি তারপরেও ইচ্ছে করে পাশে থেকেও আমার পাশে, আর যদি ইচ্ছে না করে সেখানে আমার আর কিছু বলার নেই, আমি তো কাউকে জোর করতে পারি না কোনো কিছুতেই। তো চলো, টাটা, বাই বাই, টেক কেয়ার। আসলে আজকে ইচ্ছে ছিল ডেইলি ব্লগিং করার, ভিডিও করার, বাট আনবো না। তো চলো, টাটা, বাই বাই, টেক কেয়ার, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর তারপরেও বলবো, যদি ভালো লাগে, যদি তোমাদের ইচ্ছে করে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, পাশে যে ছোট্ট বেল আইকনটা আছে সেটা ক্লিক করে অল করে দিও, ভিডিও লাইক করো, কমেন্ট করো। আর এই ভিডিওটাই শেয়ার করার তো সেরকম কিছু নেই, আমি জানি না। তো চলো, টাটা।